Assalamualaikum. Promotion, promotion. আচ্ছা আপনারা কি করতে আসছেন এখানে সবাই পরীক্ষা দিতে আসছেন গুড কিসের পরীক্ষা সার্টিফিকেট নিন অর্থাৎ কম্পিটেন্সি বেস ট্রেনিং এর সার্টিফিকেট অর্থাৎ আপনি যে কাজটা জানেন সে স্বীকৃতি নেওয়ার জন্য এখানে আসছেন তাই তো যেটা বুঝে আসছেন ট্রেনিং নিয়েছেন নিয়েছেন গুড সবাই ভালো আছেন আমরা এখানে স্কিল করার জন্য আপনাদের অ্যাসেসমেন্ট প্রক্রিয়া চালানোর জন্য বা অ্যাসেসমেন্ট করার জন্য আপনাদের আমরা অ্যাসেস করব তারপর আমরা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা তাহলে আমি বলছি যে আমরা কিভাবে এই প্রক্রিয়াটা শেষ করব আমাদের এই ওয়ার্কশপটা বা আমাদের এই জায়গাটা আমাদের ওখানে ডাইনিং স্পেস আছে খাবার পাওয়া যাবে উপরে ফ্রেশ রুম আছে ওয়াশরুম আছে আপনি ওখানে উপরে ওয়াশরুম যেতে পারেন আমাদের সামনে করিডোর আছে আপনি যদি খারাপ আপনি একটু করিডোরে যেতে পারেন এছাড়া আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোন সমস্যা হলে আর আমরা আপনাদেরকে যোগ করে এনেছি এখানে এখন সবাই আমরা আপনার প্রথমে কি করবো একটা সেলফ অ্যাসেসমেন্ট অর্থাৎ আপনি এখানে কেন পরীক্ষা দিতে আসছেন জেনে বুঝে সেলফ অ্যাসেসমেন্টটা করবো যদি না বুঝেন আমাকে বলবেন আপনি সেলফ অ্যাসেসমেন্টটা ফিল আপ আমার সঙ্গে আপনার এগ্রিমেন্ট হবে না তাহলে আপনি জেনে বুঝে এটা ফিল আপ করতে তাহলে সেলফ অ্যাসেসমেন্ট দেখলাম যে আপনি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত এবার আমরা রেজিস্ট্রেশন ফর্ম যা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সঙ্গে আমাদের রেজিস্ট্রেশনটা হবে যার মাধ্যমে আপনি ওখানে রেজিস্ট্রিত একজন ক্যান্ডিডেট হবেন আপনি রেজিস্ট্রেশন ফর্ম এবার আপনি যে এখানে কম্পিটেন্সি বেস ট্রেনিং নিয়েছেন বা এখানে অ্যাসেসমেন্ট করাতে আসছেন সে একটা এগ্রিমেন্ট নেওয়া তারপর রেজিস্ট্রেশন ফর্ম তারপর
agreementship. Competency agreementship. Agreementship. হ্যাঁ বলবো কি ভাবে দিচ্ছেন আপনি এগ্রিমেন্টশিপ সই করেন
ঠিক আছে আপনাকে 5 মিনিটের বিরতি দেওয়া হলো 5 মিনিট পরে আপনার ওরাল টেস্ট বা ভোকাল নেওয়া আপনি 5 মিনিট রেস্ট করুন 5 মিনিট পর অথবা ওই যে পরে অর্ডার করার পরে একটা সময় একটু বসতে হবে গাড়ি সেন্টার Thank you.
Yeah.